পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের খেলার অঞ্চলে রায়পুর দুই নম্বর সংহত শিশু বিকাশ কেন্দ্রটিতে চার চাকা গাড়ি, পাওয়ার টেলার, মোটর বাইক রেখে গ্যারেজে পরিণত করেছে খড়গপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার দাস বলে অভিযোগ। সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের যে সমস্ত খাদ্য সামগ্রী আসে সেই সমস্ত জিনিসপত্র এই সেন্টারের কর্মীরা ওই নেতার বাড়ি থেকে পড়ুয়াদের হাতে তুলে দেয় বলে অভিযোগ। খড়গপুর এক নম্বর ব্লকে বিজেপি দক্ষিণ মণ্ডলের সভাপতি সৈকত সৎপতি অভিযোগ করেন, সরকারি জায়গাকে ব্যক্তিগত মালিকানা করে নিয়েছে ওই তৃণমূল নেতা। খড়গপুর এক নম্বর ব্লকের খেলার অঞ্চলের রায়পুর একটা সুসংহত শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পঠন পাঠন বন্ধ হয়ে আছে, কিন্তু ওখানে যে আমাদের খড়গপুর এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় নবকুমার দাসের গ্যারেজ এবং স্টোররুম হয়ে রয়েছে। ওখানে বিভিন্ন আসবাবপত্র যেমন ওনার চার চাকা গাড়ি, বাইক, স্কুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মাছের পুকুরে চাষের জন্য যে মাছের খাবার সেগুলো এবং ধান চাষের জন্য সার ইত্যাদি ইত্যাদি রাখা রয়েছে। আমরা চাইছি যে আইনানুক পদ্ধতিতে স্কুলে যাতে পঠন পাঠন শুরু হয় এবং এই যে ব্যক্তিগত মালিকানার সরকারি জায়গাকে করে নিয়েছেন উনি, এটা বন্ধ হয়, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি। কতদিন ধরে এখানে গ্যারেজ করে রেখেছে? দীর্ঘদিন যাবৎ, যখন থেকে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই ওখানে এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাচ্চাদের পঠন পাঠন কোনো একজন ব্যক্তিগত কারো বাড়িতে করছেন। ওই স্কুলটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, ইদানিংকালে করোনার জন্য তো বন্ধই আছে, তার অনেক দিন আগে থেকে মানে প্রায় বছর সাত আট ধরে এরকমভাবেই পড়ে রয়েছে। অপরদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমর চক্রবর্তী জানান, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোনো খবর আমার কাছে নেই। আর আইসিটিএস সেন্টার হোক বা যে সেন্টারই হোক, সরকারি প্রতিষ্ঠান, সেখানে সরকারি তত্ত্বাবধান থাকে, সেখানে কোনো নেতা গ্যারেজ করবে এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না যে কেউ করেছে বলে, যদি কেউ বলে থাকেন তিনি অপপ্রচার করছেন, ঠিক বলছেন না। দীর্ঘদিন ধরে তো ওইখানে গাড়ি পার্কিং করছে চার চাকা, কি বলবো? না, এটা ঠিক কথা না। গাড়ি কার গাড়ি বলুন, কোন নেতা আমি যাবো জানি না। নবদাসের গাড়ি? না, নবদাসের গাড়ি না, এরকম কোনো খবর নেই। বিজেপির অভিযোগ বারবার, বিজেপি বারবার চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে। নব আমাদের খুব ভালো কর্মী, ভালো নেতৃত্ব এবং জেলা কমিটির মেম্বার, তাকে নিয়ে অভিযোগটা ভিত্তিহীন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।